অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রবাসীদের জন্য, ধন্যবাদ উনাকে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উনি শ্রমবাজার বিভিন্ন দেশে, রোমানিয়া, ইউরোপের বিভিন্ন অন্যান্য দেশে আমাদের যে শ্রমবাজার তৈরি করে দিতেছেন, উনি উনি বয়স্ক লোক কিন্তু উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, প্রতি মাসে দুই তিনটা সফর করতেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং গ্রিসের সাথে এই গ্রিসের দূতাবাস বাংলাদেশে নাই, এরপরেও কিন্তু উনি উনার এই একজন দক্ষ মন্ত্রী হিসাবে উনার দক্ষতা দিয়ে যে কাজ করে যাচ্ছে আমাদের দেশের সম্পূর্ণ, আমরা রেডি দরের অবস্থায় আছি বর্তমানে। এই যে ইউক্রেন যুদ্ধের কারণে আপনি জানেন যে এই গ্রিক সরকার বিশাল একটা চাপের মধ্যে আছে, যেমন ইকোনমিক চাপের মধ্যে, তেমনি আবার গ্রিক এই ইউক্রেনের যে অনেক এই লোকজন চলে আসছে এই দেশে, এই এটা নিয়ে বর্তমান যে তাদের যে যে মন্ত্রী আছে উনি খুবই ব্যস্ত। এবং আপনি জানেন যে এই মুহূর্তে আবার তুরস্কর সাথে তাদের বিষয়টা এই দ্বন্দ্ব চলতেছে, এইটা নিয়ে উনি আবার এই খুবই চাপের মধ্যে বিদায়। এই মুহূর্তে এই এই মাসে আমার মনে হয় সম্ভবত এটা এই যে সংসদে পাশ হবে এদের ইয়েটা, তাদের এই আইনটা তো এই আগেও ছিল, কিন্তু এই আইনটা আগে ছিল কিন্তু এটারে আরো তারা সংশোধন করে, এটারে এই সংশোধন করে এটা তারা আমাদের দেশের যে এই এটা আইন ছিল আগে এই দেশে ছিল, এই আইনটাই আগে ছিল যে এই দেশের যে পাশের যে দেশ আলবানিয়া থেকে লোক আসতো সিজনে হাজে, এখন ওইটারে তারা সংশোধন করে বৃহৎ আকারে করতেছে, যাহাতে বাংলাদেশ বা বাংলাদেশের সাথে এটা চুক্তি। তো এই মাসের ভিতরে আশা করি আমরা দূতাবাসে তারা পরিশ্রম করে যাচ্ছে যে এই এই মাসের মধ্যেই ইনশাল্লাহ এই বিলটা পাস হবে, আমাদের এই বাংলাদেশ থেকে কর্মী আনার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ।